দেবীপক্ষের সূচনা। পটুয়াপাড়া থেকে মণ্ডপের পথে প্রতিমা, মন খারাপ পটুয়াপাড়ায়। শিল্পীদের দাবি ফাঁকা হচ্ছে ঘর, এ যেন মেয়ে বিদায়ের যন্ত্রণা। পিতৃপক্ষের অবসান হয়েছে, সূচনা হয়েছে দেবীপক্ষের। দেবীপক্ষের সূচনা হতেই পটুয়াপাড়া থেকে মণ্ডপের পথে চলেছেন দেবী দশভুজা, মন খারাপ পটুয়াপাড়ায়। শুধু কলকাতা নয়, রাজ্যের মধ্যে অন্যতম পটুয়াপাড়া কলকাতার কুমোরটুলি। কলকাতা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে অবস্থিত কুমোরটুলির পূর্বে রবীন্দ্র সরণি, পশ্চিমে হুগলি নদী। আরও ভালোভাবে বলতে গেলে আহিরিটোলা ও শোভাবাজারের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কুমোরটুলি। প্রতিবছর গোটা রাজ্য তো বটেই, দেশ এমনকি বিদেশের বহু জায়গাতেই প্রতিমা যায় কুমোরটুলি থেকে। সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরির পাশাপাশি শারদোৎসবের অনেক আগে থেকেই দুর্গা প্রতিমা তৈরির ব্যস্ততা শুরু হয় কুমোরটুলিতে। কুমোরটুলির প্রতিমা শিল্পীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় মোহনবাসী রুদ্রপাল ও তার দুই পুত্র সনাতন রুদ্রপাল ও প্রদীপ রুদ্রপাল। এছাড়াও রয়েছেন রাখাল পাল, গণেশ পাল, অলোক সেন, কেনারাম পাল প্রভৃতি। পুরুষদের পাশাপাশি কুমোরটুলিতে রয়েছেন বহু মহিলা প্রতিমা শিল্পী, তাদের মধ্যে মিনতি পাল, শম্পা পাল, চম্পারানী পাল বিশেষভাবে উল্লেখযোগ্য। মহালয়ার দিন থেকেই বিভিন্ন পুজো আয়োজকেরা ভিড় করেছেন কুমোরটুলিতে। প্রতিমা পৌঁছে যাচ্ছে আবাসনে, পৌঁছে যাচ্ছে বিভিন্ন পুজো প্যান্ডেলে। বর্তমান যুগে থিমের শিল্পীদের রমরমা সত্ত্বেও সনাতন প্রতিমার চাহিদা আজও যথেষ্ট। দীর্ঘ কয়েক মাস যাবৎ প্রতিমা তৈরির পর অবশেষে প্রতিমা যাচ্ছে মণ্ডপে। খুশির মাঝেও যেন বিষাদ শিল্পীর মনে। কুমোরটুলি এলাকার শিল্পী অচিন্ত বসাক বলেন, ঝড় জল উপেক্ষা করে অনেকে মিলে এক একটি প্রতিমা আমরা গড়ে তুলি। মহালয়া থেকে ঠাকুর চলে যাচ্ছে, ঘর একটু একটু করে ফাঁকা হচ্ছে, এ যেন মেয়ের বিয়ের বিদায়বেলার মতো যন্ত্রণা। আমাদের এই যে ঠাকুর প্রত্যেকটা এই যে ঠাকুরটা তৈরি করতে তিল তিল করে আমাদের ঝড় বৃষ্টি রোদ্দুর সইতে হয়েছে, তারপরে পরিশ্রম করতে হয়েছে। তারপরে ধরুন এই যে তৈরি করেছি আমরা, আমরা অনেকজন মিলে একটা ঠাকুর তৈরি করি, একার দ্বারা সম্ভব নয়। আর তারপরে এই যে এখন তো ফিনিশের সময়, ঠাকুর ফিনিশিং করে দিয়েছি, আজকে মহালয়া, আজকে ঠাকুরটা চলে যাচ্ছে, এইবার ঘরটা শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এত এতদিন আমরা একটা চিন্তায় ছিলাম যে ঠাকুরটাকে ফিনিশ করতে হবে, ভালো করতে হবে, তৈরি করতে হবে, পাঁচটা লোককে দেখাতে হবে, পাঁচটা লোক আনন্দ পাবে, এই সবগুলো তো কেটে যাচ্ছে। এইবার প্যান্ডেলে গিয়ে তারা আনন্দ করবে, আমাদের ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে। এটা একটা সেই মেয়ের মতনই আর কি, যে মেয়ে চলে গেলে যেমন একটা মানসিক দুঃখ হয়, আমাদেরও সেরমই একটা লাগে, আবার আনন্দও লাগে যে পাঁচটা লোক তো আমার ঠাকুরটা নিয়ে আনন্দ উপভোগ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।